তো বন্ধুরা সকলে কেমন আছো এসএনটি স্টাডি অল প্রবলেম সলভ চাই তোমাদের আবারও স্বাগত নেয় তো আজকে আবারও একটা টেস্ট পেপার সলভিং ভিডিও ভিডিও নিয়ে তোমার সামনে হাজির হয়েছি তো আজকে আমাদের যেটা টপিক তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি এবং পেজ নাম্বার হচ্ছে একশো পাঁচ ও একশো আঠাশ এর আগের ভিডিওতে আমরা যে এমসিকিউ এই ভিডিওতে আমরা মেনলি এমসিকিউ সলভিংগুলো দেখাবো আমরা এ সঙ্গে এসে তোমাদেরকে প্রোভাইড করছি তোমাদের তোমরা একটু এই ভিডিওগুলোতে সাপোর্ট করো আর যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট তাদের জন্যও ভিডিও আসবে খুব তাড়াতাড়ি এই টেস্ট পেপারটা বেরিয়ে গেলে তাদের জন্যও ভিডিও আসবে তো এখন যারা মাধ্যমিক স্টুডেন্ট আছে তারা সবার সকলে এই ভিডিওগুলো দেখো এবং প্রয়োজনে তোমাদের যা যারা টেস্ট পেপার আছে টেস্ট পেপারগুলোতে দাগও দিয়ে নাও তো আজকে আমাদের একশো পাঁচ ও একশো আঠাশ নম্বর এই দুটো পেজের এমসিকিউ সলভিং আমরা আলোচনা শুরু করছি তোমরা প্রথম যে পেজ একশো পাঁচটায় আমরা চলে যাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা একশো পাঁচ নম্বর পেজে চলে এসেছি তো এখানে আমরা যে প্রথম কোশ্চেন যেটা আছে তেওয়ারি ঘরে ছিল না তেওয়ারি গিয়েছিল কোথায় উত্তরটা হবে ফয়া ঠিক আছে উত্তরটা হবে ফ ঘ ফয়া আচ্ছা দু নম্বর যেটা আছে তপন একাশনে বসে একটি আস্ত গল্প লিখেছিল তো কখন লিখেছিল না খ দুপুরে আচ্ছা তিন নম্বর যেটা আছে জগদীশবাবু বিরাগীর কাছ থেকে শুনতে চেয়েছিলেন কি উপদেশ গ আচ্ছা নেক্সট যেটা চার নম্বর যেটা আছে প্রলয় প্রলয়োল্লাস কবিতাটি যে মূল কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা তো সেটা হচ্ছে ক অগ্নিবীণা নেক্সট যেটা আছে আমাদের পাঁচ নম্বর সূত্র হৈমবতী সূত্র যথা নাশিতে তারকে মহাসুর হৈমবতী সূত্র হলেন গ কার্তিক এখানে হোমিওপ্যাথি সুতো বলতে এখানে কার্তিককে বোঝাতে বোঝানো হয়েছে যিনি মহাসুর যিনি মহা অসুর তারকাসুরকে এখানে এখানে বধ করেছিলেন এরপর ছ নম্বর যেটা বলা হয়েছে পায়ে পায়ে হিমানির বাদ হিমানি শব্দটির অর্থ হল বড় এরপর সাত নম্বর যেটা আছে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য যাদের কাছে অস্পৃশ্য পকেট পকেটমারদের কাছে খ পকেট পকেটমারদের কাছে এটা হারিয়ে যাওয়া কালী কলম থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে নেক্সট যেটা বলা হয়েছে আমাদের কড়াইয়ের তলায় কালি লেখকেরা যা দিয়ে ঘষে তুলে নিতেন তোমার নিশ্চয় যারা পড়েছে জানো লাউ পাতা আচ্ছা নেক্সট যেটা ন নম্বর আমাদের যেটা আছে তুমি সবল আমি দুর্বল লেখক শ্রীপান্ত উক্তিটি করেছিলেন ফরাসি কবির মতো এটা উত্তরটা হবে গ আচ্ছা দশ নম্বর যেটা আছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ নিম্নরেখ পদটি যে কারকের উদাহরণ সেটা হচ্ছে ক করণ কারক এগুলো সব ব্যাকরণ থেকে কোশ্চেনগুলো দিয়েছে এগুলো ভালো করে করার চেষ্টা করবে আর ব্যাকরণ নিয়ে আমাদের আর নতুন সিরিজ বা ব্যাকরণ নিয়ে অন্য একটা ভিডিও আসবে যেখানে এসে কেউ যে ব্যাকরণগুলো সেগুলো সলভ করা হবে এবং যেগুলো তোমাদের ব্যাকরণের প্রবলেম হবে সেগুলো সলভ করতে চেষ্টা করবো আমরা তো নেক্সট যেটা আছে সেটা বলি এগারো নম্বর উপপদ তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে যে পদের সমাস হয় সেটি হল ঘ কৃদন্ত পদ আচ্ছা বারো নম্বর যেটা আছে বাক্যে ক্রিয়া এবং কর্তা একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেই কর্তাকে বলে সম সমধাতুজ কর্তা এরপর যেটা আছে তেরো নম্বর অনুসর্গ যে জাতীয় পদ সেটা হচ্ছে গ অব্যয় আর চোদ্দ নম্বর যেটা আছে আমাদের চোখ মুখ ঢাকা নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হলো দ্বন্দ্ব ঠিক আছে নেক্সট যেটা আছে পনেরো নম্বর বহুব্রী সমাসে যে পদ অর্থ প্রাধান্য লাভ করে সেটা হলো গ অন্য পদ আচ্ছা ষোলো নম্বর যেটা আছে নির্দেশকের দৃষ্টান্ত হলো ঘ গুলো আচ্ছা দিগু সমাসের পূর্বপত্তি হয় গ সংখ্যাবাচক ওকে তো এই পেজটা আমাদের কমপ্লিট হলো সতেরোটা কোশ্চেন টোটাল কমপ্লিট হলো এবার আমরা নেক্সট যে পেজ অর্থাৎ আমাদের একশো আঠাশ নম্বর যে পেজ সেই পেজটায় আমরা চলে যাচ্ছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছো একশো আঠাশ নম্বর পেজটা আমরা ওপেন করে নিয়েছি তো একশো আঠাশ নম্বর পেজের যে প্রথম যেটা কোশ্চেন ছোটো মাসি ডিম বাজার সঙ্গে খায় কি চা আচ্ছা নেক্সট যেটা কোশ্চেন সপ্তাহে হরিদা বহুরূপী যে বাইরে যান একদিন খ খুব ইম্পর্টেন্ট এগুলো কোশ্চেনগুলো ছোটো ছোটো ইম্পর্টেন্ট কোশ্চেন আচ্ছা তিন নম্বর যেটা আছে অপূর্ব কোন পাত্রে আহার সম্পন্ন করেন খ পিতলের পাত্রে আচ্ছা চার নম্বর যেটা আছে আফ্রিকা বিদ্রুপ করেছিল কাকে কে এই কোশ্চেনটা আমি আগের আগের কয়েকটা পেজেও রিপিট হয়ে যেত এই কোশ্চেনটা এক একটু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে যদি রিপিট হয় তোমরা এই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবে জাস্ট আমি যে ভিডিওগুলো বলছি সেগুলো তোমরা ইয়ারফোন বা নিজের যেটা ফোনটা সেটা কানে নিয়ে ভালো করে শোনো আমার বিশ্বাসে তোমাদের এই কোশ্চেনগুলো যদি তোমরা বারবার শোনো এই কোশ্চেনগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং তোমাদের এই কোশ্চেনগুলো যদি পরীক্ষা আসে অবশ্যই তোমরা এগুলো উত্তর করতে পারবে তো পাঁচ নম্বরে মানে চলে যাচ্ছে এবার বধুদের তুলে ধরতে বলা হয়েছে কী শঙ্খ ঠিক আছে বদুদের তুলে ধরতে হয়েছে কী এটা একটা মিনিট আমি একটা একটা মিনিট দেখে নিই এটা বধূদের তুলে ধরতে তুলে ধরতে বলা হয়েছে এটা হবে প্রদীপ এটা ভুল আছে এটা শঙ্খ নয় এটা প্রদীপ হবে ওকে শঙ্খ এখানে বাজাতে বলা হয়েছে এবং প্রদীপটাকে তুলে ধরতে বলা হয়েছে সেই ভীষণ সেই যে আসছে যে সব কিছু যেগুলো খারাপ সেগুলোকে ধ্বংস করে যে নতুন একটা আলোর সৃষ্টি করবে তার জন্য তার পথে সে তার পথকে স্বাগত জানানোর জন্য সেই বধুদের এখানে লেখক প্রদীপ তুলে ধরার কথা বলেছেন এটা হচ্ছে প্রললস প্রলাস নামক যে কবিতা সেখান থেকে নেওয়া হয়েছে আর ছ নম্বর যেটা আছে আমি চলে যাই ছ নম্বরে হাসিবে মেঘ বাহন মেঘ বাহন হল দেবরাজ ইন্দ্র হাসিয়ে মেঘবাহন বানলো দেবরাজ ইন্দ্র আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন ওকে এরপর নেক্সট যেটা আছে শৈশবে লেখকদের লেখার পাত ছিল কলার পাত আচ্ছা এরপর যেটা আছে ন নম্বর যেটা আছে ব্রঞ্চের শলাকার পোশাকি নাম স্টাইলাস এটা একবার অনেকবার রিপিট হচ্ছে আচ্ছা এবারে সব ব্যাকরণ কোশ্চেন আছে একের দশ যেটা আছে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক বা অন্যয়কে বলে কারক আচ্ছা একুশ নম্বর যেটা আছে সরি এগারো নম্বর যেটা আছে এখানে একটু ভুল প্রিন্টিং হয়েছে বহুব্রী সমাসে অর্থ প্রাধান্য পায় অন্য পদের অন্য পদের ঠিক আছে অর্থ প্রাধান্য পায় অন্য পদের আচ্ছা বারো নম্বর যেটা আছে সমস্ত সমতলে ধরে গেল আগুন নিম্নরেখ পত্তি যে কারক সেটা হচ্ছে অধিকরণ কারক এরপর আমাদের যেটা তেরো নম্বর যেটা কোশ্চেন আছে নতুন মেশর নতুন মেশকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের নিম্নরেখ পত্তি কোন সমাস পদটি কোন সমাস না রূপক কর্মধারায় সমাস আচ্ছা নেক্সট যেটা আছে রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হল সমধাতুজ কর্তা আচ্ছা পনেরো নম্বর যেটা আছে অনুসর্গগুলি হলো এক প্রকার অব্যয় এটা হবে উত্তর হবে গ আচ্ছা ষোলো এটা আছে ব্যাস অন্য একটি নাম বিগ্রহ বাক্য আচ্ছা সতেরো নম্বর লাস্টের আছে তেপান্তর পথটি যে সমাসের উদাহরণ সেটা হলো দিগো তো আমাদের দুটো পেজ এবার কমপ্লিট হলো তো লাস্টে তোমাদের কয়েকটা কথা আমি বলে দিই যেটা হলো যে তোমরা এই পেজগুলো করার সময় বিভিন্ন ব্যাকরণ পাবে এবং এই যে এই যে কোশ্চেনগুলো করছি এই কোশ্চেনে কিছু ভুল ট্রুতি থাকতে পারে আমরা যদি কোনো কিছু ভুল ট্রুটি করে থাকি তোমরা সেটা অবশ্যই বলবে সেগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব কারণ দেখো একটা ভুল ট্রুটির জন্য যদি আমরা একটা ভুল করে থাকি সেটা যদি তোমরা অ্যাপ্লাই করে থাকো পরীক্ষার সময় সেটা তোমরা নাম্বার পেলে না আর যা যে জানে সেটা যদি না বলে তাহলে কিন্তু সবারই ক্ষতি হবে তা যে যে জানো যে এটা ভুল সেটা অবশ্যই কমেন্ট করে বলবে তাতে সেগুলো আমরা পরবর্তীকালে সেটা আমরা সলভ বা সেই তৎক্ষণা সেই জিনিসগুলো আমরা সলভ করে চেষ্টা করব। এবার আর একটা কথা বলি এটা খুব গুরুত্বপূর্ণ যে ব্যাকরণ এখানে তোমরা দেখতে পাচ্ছ এমসি কিউ কোশ্চেনের ক্ষেত্রে অনেক ব্যাকরণ আছে তো এই ব্যাকরণগুলো নিয়েও আমরা যেটা যেমন বললাম প্রথমে যে কিছু সিরিজ বা কিছু এই টপিকের ওপর একটা আলোচনা করার চেষ্টা যায় তোমাদের ব্যাকরণ বিষয়গুলো একটু ক্লিয়ার হতে পারে যাতে তোমাদের ব্যাকরণ করতে গিয়ে কোনো সমস্যা না হয় এই ব্যাপারটা নিয়ে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব দেখছি আমরা এই কিছু দিনের মধ্যে যদি যদি সম্ভব হয় এই ব্যাকরণ বিষয়গুলো একটুখানি তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবে তোমাদের অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনে ক্লিক করে দেবে যাতে তোমরা আমাদের আগামী সকল ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাও তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওস ভিডিওর সাথে তো আজ এই পর্যন্তই চলো গুড বাই